আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তরপত্রের নমুনা দেখব। তো প্রথমে আমরা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটা দেখে নেই। বলছে, তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা একটি স্কেলের সাহায্যে পরিমাপ করে খাতায় লিখো। প্রশ্ন এক, পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্ন দুই, এটি ঘরের কতটুকু জায়গা বা আয়তন দখল করে আছে তা বের করো। প্রশ্ন তিন, পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনের একটি পাত্রে কত লিটার পানি ধরবে তা যৌক্তিক কারণসহ ব্যাখ্যা করো। তো এখন আমরা নির্ধারিত কাজ বা উত্তরপত্র দেখব। নির্ধারিত কাজ একের উত্তর, নিম্নে আমি আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পরিমাপ একটি সেন্টিমিটার স্কেলের সাহায্যে উপস্থাপন করলাম। আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, আমার পড়ার টেবিলের প্রস্থ 70 সেন্টিমিটার। এখন আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। সুতরাং আমার পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল ইকুয়াল 100 গুণন 70 বর্গ সেন্টিমিটার, সুতরাং 700 বর্গ সেন্টিমিটার। নির্ধারিত কাজ দুইয়ের উত্তর দেখবো। এখন আমরা আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, আমার পড়ার টেবিলের প্রস্থ 70 সেন্টিমিটার, আমার পড়ার টেবিলের উচ্চতা 60 সেন্টিমিটার। আমার পড়ার টেবিলের ঘরের ভেতরে যেটুকু জায়গা দখল করে সেটাই হবে তার আয়তন। আমরা জানি আয়তন ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এত ঘন একক। সুতরাং আমার পড়ার টেবিলের আয়তন 100 গুণন 70 গুণন 60 ঘন সেন্টিমিটার ইকুয়াল 420,000 ঘন সেন্টিমিটার। সুতরাং এটি ঘরের 420,000 ঘন সেন্টিমিটার জায়গা দখল করে। নির্ধারিত কাজ তিনের উত্তর, আমরা 2 নং হতে দেখতে পাইছি যে পড়ার টেবিলে ঘরের 420,000 ঘন সেন্টিমিটার জায়গা দখল করেছে। প্রশ্ন মতে সম আয়তন পাত্রের আয়তন 420,000 ঘন সেন্টিমিটার, সুতরাং ওই পাত্রে যেটুকু পানি ধরবে তা ওই পাত্রের আয়তনের সমান হবে। সুতরাং ওই পাত্রে 420,000 ঘন সেন্টিমিটার পানি ধরবে। আমরা জানি 1,000 ঘন সেন্টিমিটার পানির আয়তন 1 লিটার, সুতরাং 420,000 ঘন সেন্টিমিটার পানির আয়তন 420,000 ভাগ 1,000 লিটার ইকুয়াল 420 লিটার। সুতরাং পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সে আয়তনের একটি পাত্রে 420 লিটার পানি ধরবে। এই ছিল আমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন।